এটা হচ্ছে আমার আইফোন যেটা কিনেছিলাম পাবজি খেলার জন্য, কিন্তু এটা কেনার পর যে এরকম অবস্থা হবে সেটা আগে ভাবিনি। আইফোনের মধ্যে কোনো ইয়ারফোন লাগানোর জায়গা ছিল না, তাই আমি অনলাইন থেকে কিনেছিলাম এটা, যেটার দাম নিয়েছিল 800 টাকা। সবই ঠিক ছিল, কিন্তু এটাকে ইউজ করার সময় ফোনে চার্জ দেওয়া যেত না, তাই আবার অনলাইন থেকে কিনেছিলাম একটা ইয়ারপডস প্রো, যেটার দাম নিয়েছিল 19,000 টাকা। কিছুদিন পর দেখি আগে যেটা কিনেছিলাম সেটার অবস্থা এরকম হয়ে গেছে, তাই এটাকে ঠিক রাখার জন্য অনলাইন থেকে কিনলাম এগুলো। আইফোনের চার্জারের সাথে এগুলো ঠিক সেট হয়ে গেল, কিন্তু যেটার জন্য কিনেছিলাম সেটাতে কিছুতেই লাগছিল না। প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পর লেগে তো গেল, কিন্তু আমার অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেল, তাই আবার আমাকে অনলাইন থেকে কিনতে হলো অ্যাপেলের আরেকটা অ্যাডাপ্টার। আইফোন কিনলে যে এত খরচা হবে জানলে কোনোদিনও কিনতাম না।